মার্কিন শীর্ষ কূটনীতিক নিকি হ্যালির আকস্মিক পদত্যাগের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান নিকির স্থলাভিষিক্ত হতে পারেন সাবেক নিরাপত্তা সহকারী দিনা পাবেন তবে নিকি হ্যালি তার পদত্যাগের স্পষ্ট কারণ না জানালেও সমালোচকদের দাবি ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তিকর নির্দেশ পালনে ব্যর্থ হয়েই পদ ছেড়েছেন তিনি আলোচনা জানাচ্ছেন ইসলাম মঙ্গলবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে নিকি হ্যালি জানান দীর্ঘ চোদ্দ বছর রাজনীতির সঙ্গে জড়িত থাকার পর এখন ব্যক্তিগত খাতে ফিরে যেতে চান তিনি সরকারি কর্মকর্তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কখন তার সরে দাঁড়ানোর সময় হয়েছে তা বুঝতে পারা আমি নিশ্চিত যে এই প্রশাসন ও প্রেসিডেন্টের আরো অধিক যোগ্য ব্যক্তি আছে যারা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে নিকির এই ব্যাখ্যার পরও মধ্যবর্তী নির্বাচনের মাত্র এক মাস আগে পদত্যাগের সিদ্ধান্তে পিছু ছাড়ছে না সমালোচনা অনেকের মতে জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি প্রত্যাখ্যান ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার মতো ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে জাতিসংঘকে দুর্বল ও অকার্যকর করেছেন নিকি তবে সম্প্রতি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিবাদে জড়ান তিনি

নিকি সত্যি মেধাবী এবং বিশ্বস্ত কর্মকর্তাদের একজন উত্তরসরী হিসেবে ট্রাম্প কন্যার নাম আসলেও এক টুইট বার্তায় তার নাকচ করেন ইভাঙ্কা পরে ট্রাম্প জানান মার্কিন শিশু কূটনীতিক পত্রের দৌড়ে এগিয়ে আছেন সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা দিনা পাওয়েল ফারহিন ইসলাম নিউজ টোয়েন্টি